আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবার শরীর ও মনের দিক দিয়ে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, প্রত্যেকটি মানুষের যেমন শারীরিক স্বাস্থ্য রয়েছে, তেমনই রয়েছে মনেরও স্বাস্থ্য। শরীরের কোনো অঙ্গ যদি যথাযথভাবে কাজ না করে তাহলে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। ঠিক তেমনই মানসিক বিভিন্ন প্রক্রিয়া যদি যথাযথ ও উদ্দেশ্যমুখীভাবে সংগঠিত না হয় তাহলে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, যা আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। তেমনই একটি অধ্যায় নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তা হলো গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য। আজকের আলোচ্য বিষয় মানসিক স্বাস্থ্য। আজকের পাঠ শেষে আমরা মানসিক স্বাস্থ্যের ধারণা ব্যাখ্যা করতে পারব, মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো বর্ণনা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে আমরা জেনে নিই মানসিক স্বাস্থ্য কাকে বলে। মানসিক স্বাস্থ্য একটি গতিশীল ধারণা। শরীর ও মনের সুস্থ অবস্থা এবং পরিবেশের সাথে সুস্থ সঙ্গতি বিধান করাকেই মানসিক স্বাস্থ্য বলে। মনোবিদদের মতে মানুষের প্রত্যেকটি আচরণই উদ্দেশ্যমুখী। এই উদ্দেশ্যমুখী আচরণের মূলে রয়েছে কতগুলো চাহিদা। মানুষ যদি বাস্তব জীবনের সমস্যা মেনে নিয়ে তার চাহিদাগুলো স্বল্পতম সংঘর্ষ ও সংগ্রামের মধ্যে দিয়ে সম্পন্ন করতে পারে তাহলে ইতিবাচক আবেগীয় অবস্থার সৃষ্টি হয়, মানসিক তৃপ্তি হয়, মানসিক সঙ্গতির বিধান হয়। এই মানসিক সঙ্গতির মাধ্যমে মানসিক স্বাস্থ্য রক্ষা হয়। আর কোনো কারণে যদি মানুষের চাহিদাগুলো সমাজ স্বীকৃত পথে পরিতৃপ্ত করা সম্ভব না হয় তাহলে তার মধ্যে নেতিবাচক আবেগীয় অবস্থার সৃষ্টি হয়, পক্ষপের সৃষ্টি হয়। এই পক্ষপ মানসিক দ্বন্দ্বের সৃষ্টি করে, যা তার আচরণের মাধ্যমে প্রকাশ পায়। যেমন মানুষ বিভিন্ন অসামাজিক, অশোভন ও অস্বাভাবিক আচরণ করে। সুতরাং আমরা বলতে পারি মানসিক চাহিদা পরিতৃপ্তি হলে মানসিক সঙ্গতি রক্ষা করা সম্ভব হয়, মানসিক স্বাস্থ্য রক্ষা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুসারে মানসিক স্বাস্থ্য